राधे राधे बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आमार चैनले आपनादेरके आमी आरो एकबार वेलकम जानाच्छी। बंधुरा, आमादेर बाड़ीर छोट्टो गोपाल सोनाके आमरा नित्यदिन किभाबे सेवा करब बा नित्यदिन आमी किभाबे आमादेर बाड़ीर छोट्टो गोपालके आमी स्नान कराई, सेई भिडियोटाई आमी आपनादेर साथे आमी शेयर करे नेब। नित्यदिन किन्तु स्पेशालभावे जेमन आमरा पंचामृत दिए विशेष विशेष तिथिते स्नान कराई, सेटा किन्तु नित्यदिने सम्भव हय ना। नित्यदिन आमी जेभाबे स्नान कराई सेई भिडियोटाई आमी आपनादेर साथे शेयर करे नेब। देखुन, आमी एखाने आमार छोट्टो गोपालके एकटी जलचौकिर उपरे आमी बसिए निएछि। प्रथमे आमी गोपालेर जामाटा खुले आमी ताके स्नानेर जन्य आमी रेडी करे नेब। बंधुरा, प्रत्येक दिनेर किन्तु पंचामृत स्नान सम्भव हय ना। आमरा आमादेर बाड़ीते बा आमादेर पूजा घरे एमन किछु जिनिस थाके जेगुलो दिए किन्तु आमरा गोपालेर नित्यदिनेर स्नानटा किन्तु आमरा सारते पारि। देखुन बंधुरा, आमादेर छोट्टो गोपाल स्नानेर जन्य किन्तु एकदम रेडी। आर आमी एखाने बेश कयेकटा आमी जिनिस आमी निये निएछि, आमी आपनादेर साथे शेयार करे निच्छि। देखुन एखाने, आर एइटा देखुन, एटा गोपालेर पायेर मल। ওর এই একটা পায়ের মল ও কিছুতেই রাখতে চায় না, মাঝে মধ্যেই খুলে যায়, আর আমাকে খেয়াল রাখতে হয় মলটা ওর কোথায় গেল। তো যাই হোক, আমি মলটা ওর পায়ে পরিয়ে দিয়েছি। আর আমি এখানে বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছি যেগুলোর দ্বারা কিন্তু আমরা গোপালকে স্নান করাতে পারি। এখানে যেমন আমি পঞ্চামৃত রেডি করে নিয়েছি। আর আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, পঞ্চামৃত স্নান আমরা রেগুলার দিতে পারি না, বিশেষ বিশেষ তিথিতে বা বিশেষ বিশেষ দিনে কিন্তু আমরা পঞ্চামৃত স্নানটা দিই। এছাড়াও আরও কিছু জিনিস আছে, যেমন অগ্রু, গোলাপ জল, গোপীচন্দন, কেশর চন্দন, এই সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। বা আমাদের ঘরে রেগুলার যে শ্বেত চন্দন থাকে সেইটাও রয়েছে, এর দ্বারাও কিন্তু আমরা গোপালকে স্নান করাতে পারি। আর এগুলো প্রত্যেকটা জিনিস যে একইভাবে রেগুলার ব্যবহার করতে হবে তা নয়, আপনারা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই সমস্ত কিছু দিয়ে আপনারা গোপালকে স্নান করাতে পারেন। এরপরে আমি এরকম একটা পেতলের থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে একটি তুলসী পত্র আমি রেখেছি, আর তার উপরে আমি আমার ছোট্ট গোপাল সোনাকে আমি এখানে বসালাম। এরপরে আমি গোপাল সোনাকে স্নানের জন্য রেডি করে নিচ্ছি। দেখুন, আমি এখানে গোপীচন্দন নিয়ে নিয়েছি। এই গোপীচন্দন আপনারা দশকর্মা ভাণ্ডারে অনায়াসেই কিনতে পারবেন, আর একটা গোপীচন্দন আপনারা দীর্ঘ সময় কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরে আমি গোপালকে শুদ্ধ জল দিয়ে আমি প্রথমে স্নান করিয়ে দিচ্ছি। শুদ্ধ জল দিয়ে স্নান করাবার পর আমি গোপীচন্দন দিয়ে ভালো করে আমি গোপালের গা, মুখ, সমস্ত কিছু ভালো করে আমি মালিশ করে দেব। চন্দন পিঁড়িতে একটু জল দিয়ে আমি গোপীচন্দনটাকে একটু ভালোভাবে আমি ঘষে নিচ্ছি। এই গোপীচন্দন আমি গোপালের গায়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে দেব। পুরো মাটির মতো জিনিসটা দেখতে, জলে ভেজালে পুরো মাটির মতো হয়। আপনারা এই গোপীচন্দন দিয়ে কিন্তু আপনারা রেগুলার আপনারা গোপালকে স্নান করাতে পারেন। দেখুন, আমি খুব ভালোভাবে আমি গোপালকে এই গোপীচন্দন আমি মাখিয়ে দিচ্ছি। গোপীচন্দন দিয়ে স্নান করাবার পর আমি এখানে শুদ্ধ জল দিয়ে আমি গোপালকে স্নান করিয়ে দেব। দেখুন, খুব ভালোভাবে আমি গোপীচন্দন আমি গোপালের গা, হাত, পায়ে, মুখেতে সমস্ত কিছু খুব ভালোভাবে আমি মাখিয়ে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি শুদ্ধ জল দিয়ে গোপালকে স্নান করিয়ে দিচ্ছি। দেখুন, গোপাল আমাদের কিন্তু আগের থেকে কিন্তু অনেকটা চকচকে হয়েছে। এইভাবে যদি আপনারা রেগুলার যদি গোপীচন্দন ইউজ করেন, তাহলে কিন্তু গোপাল কিন্তু আরও বেশি কিন্তু চকচকে হয়ে উঠবে। দেখুন, এইভাবে আমি শুদ্ধ জল দিয়ে গোপালকে ভালোভাবে আমি স্নান করিয়ে দিলাম। আপনারা এইভাবে রেগুলার কিন্তু গোপীচন্দন দিয়ে আপনারা স্নান করাতে পারেন। বন্ধুরা, এরপরে আমি গোপালকে মধু দিয়ে স্নান করাবো। মধু দিয়ে খুব ভালোভাবে আমি গোপালের গা, হাত, পা মালিশ করে দেব। এই মধু দিয়ে আমি স্নানটা করিয়ে নেব। বাড়িতে আপনাদের পুজোর ঘরে এই মধু অনেকেরই থাকে, তো সেই জায়গায় আপনারা শুধু মধু দিয়েই কিন্তু আপনারা স্নান করাতে পারেন। এই মধু বিশেষ করে শীতকালে আর বর্ষাকালে আপনারা পারলে মধু দিয়ে স্নানটা করাবেন। শীতকালে এবং বর্ষাকালে যেহেতু একটু রোগের প্রকোপ বেশি হয়, সেই কারণে মধু কিন্তু আমাদের খুব প্রোটেকশনের কাজ করে, আমাদের কেয়ার করে। মধু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, তাই আপনারা পারলে গোপালকে মধু দিয়ে এই শীতকাল এবং বর্ষাকালে আপনারা মধু দিয়ে ভালো করে মধু মালিশ করে আপনারা স্নান করাতে পারেন।
দেখুন বন্ধুরা, আমার গোপালের মুখের ফেসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, যত বেশি আমি ওকে মালিশ করিয়ে দিচ্ছি ও কিন্তু খুব আরাম বোধ করছে। ওর মুখটা দেখলেই বোঝা যাচ্ছে ওর খুব আরাম হচ্ছে। দেখবেন আমরা যখন কোনো পার্লারে যাই, যখন আমাদের ফেসিয়াল বা যখন কিছু করা হয়, তখন যেমন আমাদের আরাম বোধ হয় ঠিক সেরকমই কিন্তু ওরও আরাম বোধ হচ্ছে, ওর মুখটা দেখলেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমি ওকে মধু দিয়ে খুব ভালোভাবে মালিশ করে দিয়েছি, এরপরে আমি ওকে বিশুদ্ধ জল দিয়ে আমি ওকে স্নান করিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে প্রত্যহ বাড়িতে যদি আপনাদের ঠাকুর ঘরে যদি মধু থাকে, তাহলে আপনারা কিন্তু মধু দিয়ে আপনারা স্নানটা করাতেই পারেন। মধু ছাড়াও আপনারা এরকম কেশর চন্দন দিয়েও কিন্তু আপনারা গোপালকে স্নান করাতে পারেন। কেশর চন্দনের গুঁড়ো আপনারা দশকর্মা ভাণ্ডারে আপনারা পেয়ে যাবেন, একটু জলে গুলে নিলেই কিন্তু এরকম কেশর চন্দনের একটা এরকম লিকুইড এরকম একটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এইটা দিয়ে খুব ভালোভাবে আমি গোপালকে আমি ভালোভাবে আমি গা হাত পা মালিশ করে দিচ্ছি, বা খুব ভালোভাবে আমি কেশর চন্দনটা মাখিয়ে দিয়ে আমি গোপালকে স্নান করাবো। আপনারা চাইলে এই কেশর চন্দন দিয়েও আপনারা গোপালের স্নান করাতে পারেন। দেখুন বন্ধুরা, আমি গোপালকে খুব ভালোভাবে কেশর চন্দনটা মাখিয়ে দিয়েছি, এরপরে বিশুদ্ধ জল দিয়ে আমি গোপালকে স্নান করিয়ে দেব। বন্ধুরা, এই সমস্ত কিছু কিন্তু আপনারা একসঙ্গে ব্যবহার করতে হবে না আপনাদেরকে। আপনারা আপনাদের ঠাকুর ঘরে বা আপনাদের হাতের কাছে যেমনটি থাকবে সেই অনুযায়ী আপনারা এইভাবে সেই জিনিস দিয়ে আপনারা গোপালকে স্নান করাতে পারেন। আমি খুব ভালোভাবে গোপালকে স্নান করিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার গোপাল কিন্তু অনেক বেশি চকচকে হয়ে গেছে। এইভাবে আপনারা আপনাদের বাড়িতে থাকা বা আপনাদের ঠাকুর ঘরে থাকা বিভিন্ন জিনিস দিয়ে আপনারা গোপালের এরকমভাবে স্নান করাতে পারেন। ডেলি এইভাবে এই সমস্ত জিনিস মাখিয়ে যদি আপনারা স্নান করান, তাহলে একটা টাইম আপনাদের গোপালের বিগ্রহ কিন্তু এইভাবেই চকচক করবে। এরপরে আমি গোপালকে আমি পঞ্চামৃত স্নান করাবো। তার জন্য আমি এখানে প্রথমে ঘি নিয়ে নিয়েছি, ঘি দিয়ে আমি গোপালের গা হাত পা খুব ভালোভাবে আমি মালিশ করে নিচ্ছি। বন্ধুরা, আমি গোপালকে খুব ভালোভাবে ঘিটা দিয়ে আমি গা হাত পা মালিশ করে দিলাম। এরপরে আমি গোপালকে মধু দিয়ে আমি ভালোভাবে আমি গোপালের গা হাত পা মালিশ করিয়ে নেব। বন্ধুরা, এই পঞ্চামৃত স্নান কিন্তু আমি রেগুলার দিই না, বিশেষ বিশেষ তিথিতে, যেমন পূর্ণিমাতে, একাদশীতে বা কোনো বিশেষ তিথিতে আমি এই পঞ্চামৃত স্নান দিয়ে আমি গোপালকে স্নান করাই। আপনারাও চেষ্টা করবেন বিশেষ বিশেষ তিথিতে আপনারা গোপালকে পঞ্চামৃত স্নান দিতে। মধু দিয়ে আমি খুব ভালোভাবে গোপালের গা হাত পা আমি মালিশ করিয়ে নিচ্ছি। আমি প্রথমেই দেখিয়েছি, আপনারা এমনি দিনেতেও শুধুমাত্র মধু বা শুধুমাত্র ঘি বা শুধুমাত্র টক দই দিয়েও আপনারা কিন্তু গোপালকে স্নান করাতেই পারেন। আর পঞ্চামৃত স্নানের ক্ষেত্রে 5টি উপকরণ কিন্তু একসাথে ব্যবহার করতে হবে। আপনারা চাইলে 5টি উপকরণ একসাথে মিশিয়ে আপনারা গোপালকে স্নান করাতে পারেন। আমি এখানে আলাদা আলাদা করে আমি গোপালকে মাখাচ্ছি। এরপরে আমি শর্করা অর্থাৎ চিনি আমি নিয়ে নিয়েছি। বন্ধুরা, এই চিনিটা যখন দেবেন খুব আলতো হাতে গোপালের গা হাত পা কিন্তু মানে মালিশ করে দেবেন। চিনিটা যেহেতু একটু দানা দানা, আর সেই কারণে একটু খুব আলতো হাতে গোপালকে ভালোভাবে আপনারা মাখিয়ে দেবেন। আর বন্ধুরা, চিনিটা স্ক্রাবারের মতো কাজ করে, তো সেই ক্ষেত্রে আপনারা এই সমস্ত যে আমরা ঘি মধু এই সমস্ত যে জিনিসগুলো মাখাচ্ছি, চিনিটা দেবার ফলে কিন্তু সেটা কিন্তু অনেকটাই, যে একটা তেলতেলে যে ভাবটা থাকে চিনিটা দেবার পরে কিন্তু সেটা অনেকটাই উঠে যায়। তাই খুব আলতো হাতে আমি গোপালকে এই চিনি দিয়ে বা শর্করা দিয়ে আমি গোপালের গা হাত পা আমি ভালোভাবে আমি মালিশ করে দিলাম। এরপরে আমি এখানে টক দই নিয়ে নিয়েছি। এই দই দিয়ে আমি গোপালকে আমি ভালো করে গোপালের গা হাত পা আমি মালিশ করে নেব। বন্ধুরা, আপনারা সবাই জানেন পিতলের বিগ্রহ বা পিতলের যে কোনো জিনিসে টক জাতীয় জিনিস দিয়ে যদি ভালো করে মানে যদি ভালো করে পালিশ করা হয়, তাহলে কিন্তু সেই বিগ্রহ বা সেই পিতলের কোনো জিনিস কিন্তু খুব বেশি চকচক করে। তো সেই জায়গায় আপনারা কোনো কোনো সময় দই লেবু, এই দই লেবু দিয়েও আপনারা কিন্তু গোপালকে স্নান করাতে পারেন। আমি এখানে বা শুধু টক দই দিয়েও আপনারা কিন্তু স্নান করাতে পারেন, যেহেতু টক দই সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে কিন্তু বিগ্রহ কিন্তু চকচকে হয়। অনেকেই পীতম্বরী দিয়ে বিগ্রহ পরিষ্কার করেন, তো আমি সেক্ষেত্রে বলবো যেহেতু বিগ্রহর মধ্যে আমাদের প্রাণ প্রতিষ্ঠা রয়েছে, সেক্ষেত্রে কোনো রকম কেমিক্যাল বা পীতম্বরী পাউডার দিয়ে আপনারা বিগ্রহ পরিষ্কার না করে আপনারা এইভাবে টক দই লেবু যেগুলো কেমিক্যাল ফ্রি সেই রকম জিনিস দিয়ে আপনারা বিগ্রহ পরিষ্কার করবেন, দেখবেন খুব চকচক করবে। এরপরে আমি গোপালকে দুধ দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি।
আর তাছাড়া বন্ধুরা, কোনো পীতম্বরী পাউডার এই সমস্ত দিয়ে যদি বিগ্রহ পরিষ্কার করা হয় তাহলে কিন্তু একটু ঘষে ভালো করে প্রেসার দিয়ে কিন্তু করতে হয়। আর এই দই বা এরকম মধু ঘি দই এই সমস্ত জিনিস দিয়ে করলে কিন্তু খুব বেশি কিন্তু প্রেসার দিতে হয় না। আলতো হাতে যদি আপনারা একদিন ছাড়া বা দু একদিন ছাড়া ছাড়া যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু বিগ্রহ কিন্তু অনেক বেশি চকচকে থাকবে। দেখুন বন্ধুরা, পঞ্চামৃত স্নান আমি করিয়ে নিয়েছি, এরপরে আমি শুদ্ধ জল দিয়ে গোপালকে আমি স্নান করিয়ে নিচ্ছি। বন্ধুরা, গোপালকে আমি পঞ্চামৃত স্নান করিয়ে নিয়েছি, এরপরে আপনারা এই পঞ্চামৃত তো বিশেষ দিনে আপনারা দিতেই পারেন, এরপরে আমি আমাদের ঘরে নিত্যদিনের এমন কিছু জিনিস আছে যেটা দিয়ে আপনারা কিন্তু গোপালকে স্নান করাতে পারেন। যেমন ধরুন এই শ্বেতচন্দন, শ্বেতচন্দন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই চন্দন থাকে, চন্দন কাঠ চন্দন পিঁড়ি কিন্তু প্রত্যেকের ঠাকুর ঘরেতে রয়েছে। তাই আপনারা চাইলে প্রত্যেক দিন আপনারা গোপালকে এই দই তার মধু ঘি এত কিছু না দিয়ে আপনারা চাইলে এই শুধুমাত্র শ্বেতচন্দন মাখিয়ে গোপালকে কিন্তু আপনারা স্নান করাতেই পারেন। আমি প্রায় দিনেই গোপালকে এই শ্বেতচন্দন মাখিয়ে আমি গোপালকে স্নান করাই। বন্ধুরা, চন্দন খুবই ঠান্ডা, তাই চেষ্টা করবেন শীতকালে চন্দনটাকে একটু অ্যাভয়েড করা। চন্দনটা শুধুমাত্র গোপালের মুখে কপালে দিয়ে আপনারা স্নান করাতে পারেন, কিন্তু গরমকালে আপনারা চাইলে প্রত্যেক দিন কিন্তু আপনারা শ্বেতচন্দন গোপালকে মাখাতে পারেন। বন্ধুরা, এরপরে যদি আপনাদের হাতে একদম টাইম না থাকে, বা আমিও অনেক সময় যখন আমাকে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু কাজ আমাকে সারতে হয় তখন সেই ক্ষেত্রে আমি গোপালকে এই গন্ধযুক্ত জলে আমি স্নান করিয়ে নিই। যেমন আমি এখানে একটু অগ্রু একটু গোলাপ জল এরকম গঙ্গা জলের মধ্যে একটু ফুলের পাবড়ি তুলসীপত্র এই সমস্ত কিছু দিয়ে আমি গোপালকে শুধুমাত্র আমি গোপালকে এই গন্ধযুক্ত জল দিয়ে আমি স্নান করিয়ে নিই। বন্ধুরা, গোপালকে আপনারা আপনাদের নিজেদের সন্তানের মতো, আপনারা নিজেদের ভাইয়ের মতো যেমনটি পারবেন নিজেদের ভাব দিয়ে ভক্তি দিয়ে আপনারা সেইভাবে স্নান করাবেন। যদি একদমই তাতেও যদি এরকমভাবে যদি করার সময় না থাকে আপনারা শুধুমাত্র জলের মধ্যে একটি তুলসী পত্র দিয়ে আপনারা স্নান করিয়ে নিতে পারেন। আর গোপাল আমাদের জলশঙ্খের জল খুবই পছন্দ করে, জলশঙ্খ দিয়ে স্নান করাতে হয়, তো আমি শেষ পর্যন্ত আমি জলশঙ্খ দিয়ে আমি গোপালকে একবার স্নান করিয়ে নিলাম। এরপরে আমি গোপালের গা হাত পা পুছিয়ে দিয়ে আমি গোপালকে বস্ত্র পরিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের এখানে ভীষণ গরম, ভাদ্র মাসের একটা ভ্যাপসা গরম এখানে রয়েছে, তো সেই কারণে গোপালকে আমি হালকা সুতির জামা পরাচ্ছি। এটা অ্যাকচুয়ালি এটা নাইট ড্রেস, নাইটে শোবার সময়তে গোপালকে পরানো হয়, তো আমি আপাতত আমি যেহেতু দিনের বেলায় করছি, দিনের বেলাতেও প্রচণ্ড গরম, সেই কারণে আমি একটা হালকা এই নাইট ড্রেসই কিন্তু আমি হালকা একটা কটনের ড্রেস আমি এখানে গোপালকে আমি পরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, গোপালকে আমি জামাটা পরিয়ে দিয়েছি, এরপরে খুব হালকাভাবে আমি গোপালকে সাজাচ্ছি, খুব বেশি ভারী জুয়েলারি বা ভারী বস্ত্র আমি কিন্তু পরাচ্ছি না। আমি আর গোপালকে আমি এই চুলটা আমি পরিয়ে দিলাম, চুলটা পরালে গোপালকে দেখতে গোপালের মুখটা খুব মিষ্টি লাগে, তাই গোপালকে আমি চুলটা মোটামুটি আমি পরিয়ে দিই, আর একটি ছোট্ট মুকুট আমি গোপালের মাথায় আমি দিয়ে দিলাম। এইভাবে আমি গোপালকে রেডি করে নিলাম। আর আমি এরপরে আমি গোপালকে তার সিংহাসনে আমি একটি আসন পেতে তার উপর একটি তুলসী পাতা রেখে আমি গোপালকে সিংহাসনে আমি বসিয়ে দেব। তাহলে বন্ধুরা, আজকের এই স্নানের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি আপনাদেরকে আগেও বলেছি এই সমস্ত কিছু উপাদান একসাথে দিয়ে আপনাদের স্নান করাতে হবে না, আপনারা ডেইলি বেসিসে মানে যেমনটি আপনাদের হাতের কাছে থাকবে আপনারা সেইভাবে কিন্তু গোপালকে স্নান করাতে পারবেন। এরপরে আমি গোপালকে স্নান করবার পর গোপালকে ভোগ নিবেদন করেছি, গোপালের পুজো আমি সেরে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।